রেফারির বাজে সিদ্ধান্তে অলিম্পিকের প্রথম ম্যাচে হোঁচট খেল আর্জেন্টিনা। মরক্কোর বিপক্ষে 2-2 গোলে ড্র করলো, রেফারির ভুল ডিসিশনে শেষ মুহূর্তে করা আর্জেন্টিনার গোল বাতিল করে দেয় ফ্রান্সের ভিএআর এর রেফারি। মাঠে রেফারি গোল কাউন্ট করলেও ভিআরে বসে থাকা ফ্রান্সের রেফারির কারণেই হারতে হয় আর্জেন্টিনাকে। রেফারির এমন ভুল ডিসিশনে মুহূর্তেই প্রতিবাদ জানায় আর্জেন্টিনা। প্রায় 2 ঘন্টা খেলা বন্ধ থাকে আর্জেন্টিনা বনাম মরক্কোর মাঝে। অলিম্পিক টুর্নামেন্টের নাটকীয় এই ম্যাচের আপডেট নিয়েই থাকছে আজকের প্রতিবেদন। বন্ধুরা, প্যারিস অলিম্পিক 2024-এ নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেয়েছে আর্জেন্টিনা। ম্যাচে রেফারির ভুল ডিসিশনের কারণে নিশ্চিত ড্র হতে যাওয়া ম্যাচে 2-1 গোলে হেরে যায় আর্জেন্টিনা। আর্জেন্টিনার এই পরাজয়ের পেছনে সবচেয়ে বড় নাটকের জন্ম দেয় ভিএআরে বসে থাকা ফ্রান্সের রেফারি। বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনার বিপক্ষে তাদের শোচনীয় পরাজয়ের কারণেই হয়তোবা এমন সিদ্ধান্ত নিয়েছে ফরাসিয়ান এই রেফারি। তবে ম্যাচ রেফারি যেখানে গোল কাউন্ট করে সেখানে ম্যাচের কিছু সময় চলে যাওয়ার পরে অফসাইডের নির্দেশনা দেখিয়ে গোল বাতিল করে দেয় ভিএআর। এ কারণেই মুহূর্তেই প্রতিবাদ জানায় আর্জেন্টাইন খেলোয়াড়রা। ম্যাচ শেষ না করেই মাঠ থেকে চলে যায় অতামেন্ডি এবং থিয়াগো আলমাদারা। অনেকেই ভেবেছিল 2-2 গোলে ড্র হওয়া এই ম্যাচ সাসপেন্ড হতে যাচ্ছে। তবে সমস্ত নাটকীয়তা শেষে শেষ মুহূর্তে করা আর্জেন্টিনার গোলটি বাতিল করে দেয় ভিএআর। তারপর অবশ্য 3 মিনিট ম্যাচ মাঠে গড়ালেও গোল করতে পারেনি আর্জেন্টিনা। 2-1 গোলের পরাজয় দিয়েই অলিম্পিক মিশন শুরু করতে হলো হ্যাভিয়ের ম্যাকসোরানোর শিষ্যদের। তবে ম্যাচ শেষে প্রতিবাদ জানিয়েছে আর্জেন্টিনার অলিম্পিক দলের ম্যানেজার হ্যাভিয়ের ম্যাকসোরানো। তিনি রেফারির উপর বিরক্ত হয়ে বলেন, আমার জীবনে কখনো এমন সার্কাস দেখা হয়নি, রেফারি আজ নতুন করে যে বিষয়টা করে দেখিয়েছে। এছাড়া এ বিষয় নিয়ে ইনস্টাগ্রামে প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। তিনি লিখেন, আনবিলিভেবল, রেফারিকে ইঙ্গিত করেই এমন প্রতিক্রিয়া জানিয়েছেন লিওনেল মেসি। তবে বন্ধুরা, গ্রুপ পর্বের নেক্সট 2টি ম্যাচে জয় না পেলে হয়তোবা অলিম্পিকের প্রথম রাউন্ড থেকেই বিদায় নিতে হবে আর্জেন্টিনাকে। এখন দেখার বিষয় হাভিয়ের ম্যাকসোরানো ও নিকোলাস অতামেন্ডিরা একটা সূক্ষ্মতার সাথে আর্জেন্টিনাকে দ্বিতীয় রাউন্ডে নিয়ে যেতে পারে। আশা করছি পরবর্তী 2টি ম্যাচ জিতে দ্বিতীয় রাউন্ড নিশ্চিত করবে আর্জেন্টিনা। বন্ধুরা, আর্জেন্টিনা ফুটবল রিলেটেড নিত্য নতুন সকল আপডেট পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।